রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ে ফাঁকা অর্ধেকেরও বেশি আসন আনন্দবাচের অনলাইন পত্রিকায় খুব গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল পাবলিক হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে নাকি কেউ ভর্তি হচ্ছে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আমি তোমাদের এই যে গুরুত্বপূর্ণ আর্টিকেলটা সত্যতা যাচাই নিয়ে কথা বলবো এবং তোমাদের সমস্ত ডিটেলস সম্পর্কে বলবো যে আদেও কি ইঞ্জিনিয়ারিংয়ে সিট ফাঁকা থাকছে বিষয়টা কি হচ্ছে তো ভিউয়ার্স প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিও প্রোটেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশান নিয়ে আসে তো ভিউয়ার্স একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে তো ভিউয়ার্স তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণভাবে দেখো সর্বপ্রথম যে বিষয়টা লেখা রয়েছে ইঞ্জিনিয়ারিং ফাঁকা অর্ধেকেরও বেশি আসন রাজ্য জয়েন্ট এন্ড্রেন্স বোর্ডের চেয়ারম্যান মলায়েন্দুর সাহা শনিবার জানান গত বছরের তুলনায় এবছর প্রায় তিন হাজার পড়ুয়া বেশি ভর্তি হয়েছে দেখো খুব গুরুত্বপূর্ণভাবে জানানো হয়েছে রাজ্য জয়েন্ট বোর্ডের কেন্দ্রীয় কাউন্সিলিং এর পরও ইঞ্জিনিয়ারিং এর মোট আসনের অর্ধেকেরও বেশি ফাঁকা রয়ে গেছে তবে পরিস্থিতি গত বছরের থেকে ভালো রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান সাহা শনিবার জানান গত বছরের তুলনায় এবছর প্রায় তিন হাজার পড়ুয়া বেশি ভর্তি হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সূত্রের খবর কলেজ বিশ্ববিদ্যালয় মিলিয়ে রাজ্যের মোট আসন প্রায় ছত্রিশ হাজার তার মধ্যে কাউন্সিলিংয়ে এর পরে ষোলো হাজার আসনে পড়ুয়া ভর্তি হয়েছেন মলয়েন্দু জানান কেন্দ্রীয় কাউন্সিলিং শেষ হওয়ার পরে তারা উচ্চশিক্ষা দপ্তরে রিপোর্ট পাঠিয়েছেন তারা আশা উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিবেক কেন্দ্রীয়ভূত কাউন্সিলিংয়ের নির্দেশ দিলে আসনে ভর্তি হবেন পড়ুয়ারা এবছর কেন্দ্রীয় কাউন্সিলিংয়ের পর কেন এত আসন ফাঁকা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে তেমন গত বছরের থেকে বেশি পড়ুয়া ভর্তির কারণ জানতেও অনেকে উৎসুক গত বছরের তুলনায় এবছর তিন হাজার অতিরিক্ত পড়ুয়া ভর্তি হওয়ার ব্যাখ্যা দিয়েছেন বোর্ডের চেয়ারম্যান তার ব্যাখ্যা এবার কাউন্সিলিংয়ের শুরুর আগে জয়েন্ট টেন্ডেন্স এবং মেন অ্যাডভানে অ্যাডভান্সের কাউন্সিলিংয়ের যে গুরুত্বপূর্ণ প্রসেস সেটা সম্পন্ন হয়েছে তাই রাজ্যে কাউন্সিলিংয়ে ভর্তির সুযোগ পেও। ছাড়ার প্রবণতা গত বছরের তুলনায় কম আসন ফাঁকা ঠেকাতে কাউন্সিলিং পদ্ধতিতেও কিছু বদলি চান তিনি খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদের জানাচ্ছি রাজ্যের যত কোয়ালিটিফুল গভর্নমেন্ট এবং প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে তার কাউন্সিলিংয়ে ভর্তির পর সেই কলেজে হয়তো লাইন লেগে গেছে তারা যেটা জানিয়েছেন রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের আসন সংখ্যা ছত্রিশ হাজার এর মধ্যে সত্যি। যে কলেজগুলো ভালো ডাব্লিউ বিজিইয়ের কথায় আমি বলছি ডাব্লিউ বিজেই অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিং বা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সেই ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অনেক কলেজ রয়েছে যে সমস্ত কলেজে কিছুই হয় না এরকম অনেক প্রাইভেট কলেজ রয়েছে তারা নামে খুলে রেখেছে তো সেই সমস্ত কলেজে তো আর স্টুডেন্টরা পড়বে না তো সেই ক্ষেত্রেই কিন্তু রাজ্যে আসন ফাঁকা থাকছে কিন্তু যেগুলো ভালো কলেজ এবং সরকারি কলেজ সেই ক্ষেত্রে কিন্তু সেইখানে ছাত্রছাত্রীরা ভর্তি হতো এবং সেই সংখ্যা কিন্তু বাড়ছে আগের বছরের থেকে তিন হাজার বেশি এই তিন হাজার বেশিও কিন্তু ওই টপ কলেজগুলোতেই তো সেই ক্ষেত্রে পলিটেকনিকেও এবছর ফর্ম ফিল আপ কম কিন্তু ভালো কলেজগুলোতে ভর্তির জন্য কিন্তু ডোনেশান পর্যন্ত দিতে হচ্ছে এর অরিজিনালিটিটা কি বা এর যে সত্যতা সেটা যাচাই করতে গিয়ে প্রোটেকনিক্যাল জিনিয়াস সহ অনেক ইউটিউব চ্যানেলে সার্ভের পক্ষ থেকে বা অনেক স্টুডেন্টের সার্ভের পক্ষ থেকে জানা গেছে যে যারা ইঞ্জিনিয়ারিংয়ে আসতে চলেছে তারা কিন্তু আসছেই যারা ইঞ্জিনিয়ারিং পড়বে বলে ভাবছে তারা কিন্তু তাদের যে লক্ষ্য সেটাই ঠিক রয়েছে কিন্তু সমস্যা হয়ে গেছে কোয়ালিটি এডুকেশন বা ভালো কলেজ ইনফ্রাস্ট্রাকচার এবং প্লেসমেন্টের যে কলেজগুলো এই সমস্ত জিনিস বা এই সমস্ত প্রসেসকে মেনটেন করছে সেই সমস্ত কলেজ তো ভর্তি হয়েই যাচ্ছে কিন্তু ভর্তি হচ্ছে না বা ফাঁকা থাকছে বা কম স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং সঙ্গে যুক্ত হতে চাইছে তার কারণই এই সমস্ত ফালতু ইঞ্জিনিয়ারিং কলেজ যে সমস্ত কলেজ শুধুমাত্র অ্যাফিলেশন পেয়ে দু একটা ল্যাব নিয়ে কলেজ খুলে বসেছে এবং সেখানে পড়ানোর রকম প্রসেসই নেই কোনো টিচারই নেই এবং সেখানে দেখা যাচ্ছে যে ফিস একটা রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে আমি বারবারই বলি রাজ্যে এরকম অনেক সরকারি পলিটেকনিক রয়েছে যেখানে সত্যি কিছু পড়াশোনা হয় না তাদের স্টুডেন্টরাও জানে তারাও কিন্তু আমাকে অনেক সময় কমেন্ট করে আমার সঙ্গে যোগাযোগ করে আবার অনেক প্রাইভেট পলিটেকনিকও রয়েছে যেখানেও পড়াশোনা হয় না তো তোমাকে বেছে নিতে হবে তুমি কি চাও তুমি যদি রাজ্যের সেরা গভর্নমেন্ট পলিটেকনিক বা রাজ্যের সেরা প্রাইভেট পলিটেকনিক চাও সেখানে কিন্তু অলওয়েস পড়াশোনা হবে এবং সেখানে ভর্তির জন্য কিন্তু ছাত্রছাত্রীদের ভিড় লেগেই রয়েছে অপরদিকে ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলতে গেলে সমস্ত সরকারি কলেজ বলতে গেলে ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ে খুব কম সরকারি কলেজ থাকায় সেখানে কিন্তু প্রতিটা সরকারি কলেজের কোয়ালিটি যথেষ্ট ভালো সেই ক্ষেত্রে টপ প্রাইভেট কলেজগুলোও কিন্তু কোয়ালিটি ফুল এডুকেশান প্রোভাইড করছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আদার্স যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজের লো ফিস ইনফ্রাস্ট্রাকচার ভালো না থাকায় ছাত্রছাত্রীদের পড়ার আগ্রহটা চলে গেছে এবং জানতে পারছে যে ছাত্র ছাত্রছাত্রীরা শিখছে না দেও কিছু এবং না শেখার ফলে কিন্তু বেকারত্ব দেখা দিচ্ছে এটাই কিন্তু মূল কারণ ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা ইঞ্জিনিয়ারিংয়ে আসতে চলেছে ভালো থাকো সুস্থ থাকো প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো ধন্যবাদ